অন্তজলিনের ছবি এমনিও ভালো লাগে, এর আগে দেখছি দুই তিনটা। ভালো ছিল মুভিটা, অ্যাকশনটা অনেক ভালো লেগেছে। অনন্ত বর্ষার ছবি দেখার অনেক ইচ্ছে ছিল, এই জন্যই আর কি আসা। 100 কোটি টাকার ছবিটা কিরকম হবে তাই দেখার জন্য আমি হলে আসছি। স্ট্যান্ডার্ড লেগেছে ছবিটা, সে যেই চ্যালেঞ্জিং একটা বিষয় নিছে তার মাথায়, এটা বাংলাদেশের আরও আরও পরিচালক যারা আছে, প্রযোজক যারা আছে, তারা যদি দেশের স্বার্থে কাজ করতো তাহলে আরও ভালো কিছু করতে পারতো। কে বলছে যে আমরা আমাদের গার্মেন্টসের কর্মী এনে সিনেমা দেখাচ্ছি? কী করে সম্ভব? একটা ঈদের দিন মানুষ এটা দেশে গিয়েছে, তারা ঈদ করার জন্য আমরা কীভাবে লোক পাবো? এখন এটা কি হতে পারে? সারা দেশকে আমাদের সবারই একই কথা যে আমরা দিন দা ডেট টিকিট পাচ্ছি না, এখানে একটা স্ক্রিনে ছবি চলতেছে আমরা টিকিট পাচ্ছি না। ইস্তাম্বুলে চিত্রায়িত বাংলাদেশে আরও অনেক অনেক দেশে আছে, আমি ডেফিনেটলি ছবিটা এখন দেখতে আসছি, আমি ছবিটা দেখি আমার মনে হয় আমি এনজয় করব। বেশি কোনো টাকা দিয়ে যে ছবি হয় না, এবং আবার কম টাকা ছাড়াও কিন্তু ছবি হয় না, কিন্তু ছবিতে মাস্ট গল্প লাগবে।